চারজন ভারতীয় সহ ১৯ জন যাত্রীকে নিয়ে নেপালের মাঝ আকাশে উধাও যাত্রী বোঝায় বিমান। রবিবার সকালে নেপালের আকাশ থেকে উধাও হয়ে গেল একটি বিমান। সকাল ৯টা ৫৫ মিনিটের পর আর খোঁজ মিলেনি বিমানটির। জানা গিয়েছে ওই বিমানে চারজন ভারতীয় সহ মোট ২২ জন যাত্রী ও ক্রু সদস্যরা ছিলেন। ফোরা থেকে জমসমের দিকে যাচ্ছিল সেই বিমানটি। জানা গিয়েছে বিমানটিতে চারজন ভারতীয় ছাড়াও ৪জন জাপানি নাগরিক ছিলেন, বাকিরা নেপালি। পৃথিবীর সর্বোচ্চ পর্বতচূড়ার দেশ নেপাল বিমান দুর্ঘটনা প্রায় ঘটে। এই বিমানটি নিখোঁজ হওয়ার পরে তাই স্বাভাবিকভাবে উদ্বেগ ছড়িয়েছে। সংবাদ সংস্থা ANIকে স্বরাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র ফণীন্দ্র মণি পোখারেল জানিয়েছেন, ইতিমধ্যে দুটি হেলিকপ্টার মুস্তাং ও পোখরা থেকে পাঠানো হয়েছে নিখোঁজ বিমানটির সন্ধানে। পাশাপাশি নেপাল সেনার চপারও বিমানটির খোঁজে অভিযান শুরু করেছে। এদিকে নেপাল সেনার মুখপাত্র নারায়ণ সিলওয়াল জানিয়েছেন, নেপাল সেনার MI-17 হেলিকপ্টারটি ইতিমধ্যেই উড়ে গিয়েছে মুস্তাংয়ের দিকে। আশঙ্কা রয়েছে বিমানটি ওখানে ভেঙে পড়েছে। নেপালের পুলিশ আধিকারিক রমেশ থাপা জানিয়েছেন, শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ বিমানটি কোনো সন্ধান মেলেনি। সকাল ৯টা ৫৫ মিনিটের পর আজ খোঁজ মেলেনি সেই বিমানটির। জানা গিয়েছে ওই বিমানে চারজন ভারতীয় সহ মোট ২২ জন যাত্রী ছিলেন। পোখরা থেকে জমসমের দিকে যাচ্ছিল সেই বিমানটি।